দেখো তোমরা অনেকে দেখতে চেয়েছিলে যে কীভাবে জিলাপি হয় দেখানোর জন্য, যে জিলাপি যে এত প্রিয় আমাদের, কীভাবে জিলাপি হয় সেটাই তোমাকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে ডিজাইন করে করে জিলাপি করছে, কী সুন্দর খেতে এই জিলাপিগুলো, টাটকা একদম, কীরকম কাঠের মনে হচ্ছে খুব সুন্দর করে। এটা আমাদের পাড়ার একটা কাকু, এই কাকুটি হচ্ছে পাড়ার নয় যদিও আমাদের দু তিনটা গ্রামের পরে, এ হচ্ছে আশেপাশে মানে আমাদের পাশাপাশি যে গ্রামগুলোতে হয় অনুষ্ঠান বা পরব পূজা পার্বণ হলেই আসে, খবর দিয়ে দেয় তারপরে আসে, না হলেও খবর পেয়ে যায়। বছরের তো এই নির্দিষ্ট দিনগুলোতেই হয়, দিয়ে এসেছে দেখো। তাকে বললাম যে কাকুটাকে যে একটু ভিডিও করবো, আমার অনেক বন্ধুরা দেখতে চেয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে, দিয়ে সবাইকে শেয়ার করে দিয়েছে, দিয়ে তোমাকে দেখাচ্ছি সেই ফাঁকে। দেখো কত সুন্দরভাবে হচ্ছে, একটা কড়াতে অনেকগুলো জিলাপি হবে, ওই পাশে রস করা আছে, খালি বুঝতে পারবে, তোমরাও বাড়িতে করতে পারবে। এবং জিলাপি আমাদের গ্রামের লোকের খুবই প্রিয়, মানে জিলাপি মেলাতে গেলে খেতেই হবে আর বাড়িতে নিয়ে আসতেই হবে, এতটাই প্রিয়। জিলাপিটা আলাদা করে ভিডিও করে দিতে হবে, দেখো জিলাপিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখছো কতগুলো এক মন্ত্রে জিলাপি করে দিচ্ছে, মানে এক্সপার্ট কাজে, এরকমভাবে তো করছে না, ওই জন্য আমরা হয়তো অত সুন্দর করতে পারবো না, কিন্তু দেখো এরকমভাবে সুন্দরভাবে একই ধারাই করছে, একই রকমভাবে। এই তেলের উপরে ছান রাখতে হবে, গরম তেলের উপরে দিয়ে ছাড়তে হবে, ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। আমাদের গ্রামে প্রচুর ভিড় হয় এই জিলাপি দোকানে, কিছু কেউ কিনুক আর নাই কিনুক, জিলাপি তো কিনবেই, এটা মাস্ট। দেখো আরও অনেক রকমের জিনিস আছে, ওই যে ওটা ওনার স্ত্রী মানে কাকিমা হবে আমার আর কি, উনি জিলাপি দিচ্ছেন, আর হচ্ছে আরেকজন আছে ওনার ছেলেও এসছে, সে টাকা দিচ্ছে, এরকম তিন চারজন না হলে হিমশিম খেয়ে যাবে দোকানে। এই দেখো একটা একজন জাল দিচ্ছে উনুনে, মানে চারজন আছে, একজন জাল দিচ্ছে কাঠের উনুনে, আগুনও পোয়াচ্ছে শীতে, পাশাপাশি মেলাও চলছে খুব সুন্দর। এই মেলাতে এসেছে ভীম মেলা, লোক জিলাপি খাচ্ছে গরম গরম, দারুণ একদম। দেখো আর দিবেনি হয়ে গেছে, মানে কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে, এরপর একটু ভাজবো ভালো করে, ভেজে রসে ধুনবো। দেখছো ওইখানে ওই গ্যাসে যেটা, ওটা গ্যাসে কাকিমা হচ্ছে জিলাপির ক্যামেরা আছে, তুমি কি করবে করো, রস আরো তো দরকার, তাড়ি ভরে পেকে গেছে, তাড়ি ভরে কাটা নিয়ে গেছে, জিলাপির দোকানে কি পুরা রস দিয়ে দিলে লাল লাল হয়ে যাবে, ভিতরে রস চিনি যাবে, দিয়ে দেখো রসে ডুবানোর পরে আগে তো ওই তাড়ি ভরে কাটি দিতে হবে, এই ডুবিয়ে রাখতে হবে, রসে ডুবিয়ে তুলে দিতে হবে, এরপর বিক্রির জন্য রেডি হয়ে যাবে। তারপর দেখো আর কটা আছে, এগুলাও একটু ভাজতে দিয়েছে, ওই জন্য লাগছে ওইটা, আবার তুলে দিবে রসে, যে দেখো রসে তুলে আবার রাখছে কোথায়, এই যে যেখানে বিক্রির জায়গায় আর কি, থালায় রাখছে, যে ওটা ওনার ছেলে দিবে এবারে, কেউ যদি কিনতে আসে এবারে গরম গরম হয়েছে, দেখছো কত লোক দাঁড়িয়েছে, আবার আস্তে আস্তে একটা একটা করে, এটা সন্ধ্যাবেলা, তাও একটু পরে তো আরও বেশি ভিড় হবে, অর্গেস্ট্রা আছে আজকে, চোখগুলো তুলে দিচ্ছে, দিয়ে আবার দিবে, দারুণ। তোমাদের জন্যই দেখালাম আজকে, অনেক ধরেই ভাবছিলাম যে দেখাবো দেখাবো, আজকে দেখালাম। এখানে জিলাপি ছাড়া অনেক অন্য জিনিসও পাওয়া যায়, গজা পাওয়া যায় চপ করে সকালের দিকে, ল্যাংচা পান্তুয়া রসগোল্লা সব রকম, শুটি ভাজা, লাল শুটি ভাজা, চিনির শুটি ভাজা, কত রকমের সব বিভিন্ন। এটা মিষ্টির দোকান, শুধু জিলাপি করলে হবে না, মানুষ তো অনেক রকমের জিনিস খাবে না, ওই জন্য কাঠে জাল দিয়ে হচ্ছে, প্রচুর কাঠও চাই, দেখছো রস থেকে তুলছে কিরকম হবে, দেখে লোক লাগছে। দেখো কত রকমের পান্তুয়া আছে, শুটি ভাজা, কত রকমের মালপোয়া সব করা আছে, গজা গজা সব চাই, কেমন লাগলো জানাবে।